विधायक जादवलाल नाथेर विषय सह तीव्रा मथा दलेर विषय राहुल गांधी सांसद पद खारिज हो जावा एवं चाकरीच्युत 10,323 चाकरी फिरे पावार विषय निये संवाद माध्यमे मुखोमुखी हलेन कांग्रेस दलेर विधायक सुदीप राय बर्मन। तिनि बोलेन मेयेर असुस्थतार कारणे विधानसभा अधिवेशने उपस्थित थाकते पारेनि, तारपरेओ विधानसभा अधिवेशनेर दिके तार नजर छिल। विधानसभा अधिवेशने शुरूते मुख्यमंत्री डॉ মানিক সাহার बक्तव्य रेखे बलेछिलेन जाते विधानसभाय गरिमा रक्षा करा जाय एबं स्त्रीबृद्धि जाते करा हय, किन्तु सद्य समाप्त विधानसभा एरकम एकटि नोंरा कलंकमय अध्याय রচিত হবে এটা কেউ কোনোদিনও দুঃস্বপ্ন ভাবেনি। কিন্তু এই ঘটনার পর এতদিন হয়ে গেলেও বিকৃত মস্তিষ্ক বিধায়কের নৈতিকতার বোধ নেই। সমালোচনা করে শ্রী বর্মন আরো বলেন, একই পার্টির বিধায়ককে দ্বারাই দেশের অন্যান্য রাজ্য এই ঘটনাগুলি ঘটছে, বিধানসভায় পবিত্রতা নষ্ট করে দিচ্ছেন তারা। ত্রিপুরা রাজ্যে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত বিধায়ক অপমানিত এবং কলঙ্কিত। শ্রী বর্মন বলেন, যাদবলাল নাথ প্রথমবার বিধায়ক হয়ে বিধানসভা অধিবেশনে এসেছিলেন, অধিবেশন কিভাবে চলে সে বিষয়ে জেনে আসা ভালো ছিল এই বিধায়ক মহাশয়ের। বিশেষ করে যখন তিনি এ ধরনের অশ্লীল ভিডিও দেখছিলেন তখন অধিবেশনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছিল, কিন্তু এই আলোচনার দিকে লক্ষ্য না রেখে তিনি মগ্ন ছিলেন এই অশ্লীল ভিডিওর দিকে। মানসিক বিকৃতির পরিচয় দিয়েছেন যাদবলাল নাথ, কিন্তু এখন পর্যন্ত তার তরফ থেকে দেখা গেল না পদত্যাগ করে নৈতিকতার দৃষ্টি আকর্ষণ করার। সবচেয়ে বেশি লজ্জার এবং হতাশার বিষয়, এখন পর্যন্ত এই ঘটনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই যাদবলাল নাথের কাছে দাবি করা হচ্ছে এখনই তিনি পদত্যাগ করার জন্য। যে বার্তা তিনি দিয়েছেন তাতে বিধানসভার প্রত্যেক বিধায়ককে লজ্জিত করেছেন এবং বিধানসভার পবিত্রতা নষ্ট করেছেন বলে জানান সুদীপ রায় বর্মন। শ্রী বর্মন আরও বলেন, যাদবলাল নাথ বাম সরকারের আমলে পঞ্চায়েতের কাজে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির জন্য বহিষ্কৃত হয়েছিলেন, সুতরাং এই বিধায়কের মধ্যে যে এ ধরনের কুঅভ্যাস রয়েছে তা আবারও স্পষ্ট করা গেছে এবং বিধানসভার অধ্যক্ষ স্থির করবেন আগামী দিনে বিকৃত মস্তিষ্কে মানুষ নিয়ে অধিবেশন চলবে কিনা। সবচেয়ে বড় বিষয় হলো যাদের তারা আইন রচনা হয় তারা নাগরিকদের কাছে কি বার্তা দেবে। আমি কলকাতা থাকলেও অ্যাসেম্বলির প্রসিডিংস গুলোর দিকে আমার নজর ছিল। মুখ্যমন্ত্রী একটা ভালো বক্তব্য রেখেছেন, বিধানসভার গরিমা যেন আমরা রক্ষা করি, উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি যেন আমরা করতে পারি, সকল সবলবৃন্দর কাছে উনি আহ্বান রেখেছে। তারপরের দিনে এরকম একটি নোংরা কলঙ্কময় অধ্যায় বিধানসভা রচিত হবে কোনোদিনও আমরা দুঃস্বপ্নের মতো ভাবিনি। ভাবতে অবাক লাগে এই ঘটনা ঘটার এতদিন পরেও নৈতিকতার বোধ যাদের মধ্যে নেই, যাদের ডিএনএর মধ্যে, এটা শুধু প্রথমবার ভারতবর্ষের এই ঘটনাগুলো ঘটেছে তা না, এর আগেও কর্ণাটক, গুজরাট, এখন ত্রিপুরায় এই ঘটনাগুলো ঘটতে আমরা দেখেছি, এবং একই পার্টির বিধায়কদের দ্বারা এই সমস্ত ঘটনাগুলো, নোংরা ঘটনাগুলো ঘটছে, বিধানসভার পবিত্রতা নষ্ট করছে, বিনষ্ট করছে। প্রত্যেকটি বিধায়ক, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কনিষ্ঠতম বিধায়ক পর্যন্ত সবাই আজকে আমরা অপমানিত, আমরা কলঙ্কিত। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।